খয়রাশোলের ভীমগড়ে ইসকন মন্দিরে অগ্নি সংযোগের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করলো পুলিশ। ধৃতদের নাম কার্তিক চন্দ্র দাস, বৈরাগ্য বাপ্পা গড়াই এবং তাপস ধীবর। বীরভূমের খয়রাশোল থানার অন্তর্গত ভীমগড়ে দীর্ঘদিন ধরে রয়েছে ইসকন মন্দিরটি। উল্লেখ্য, 9 ডিসেম্বর রাতে ইসকন মন্দিরে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল দুষ্কৃতীদের বিরুদ্ধে। সোমবার সেই ঘটনাতেই তিনজনকে গ্রেপ্তার করলো খয়রাশোল থানার পুলিশ। কার্তিক চন্দ্র দাস, বাপ্পা গড়াই আর তাপস ধীবর, এরা তিনজন ওই গ্রামেরই ছেলে। এরা ড্রাগ অ্যাডিক্ট, আর নেশা করে। ওখানে পাশেই একটা বট গাছের তলায় ওখানটা বসে নেশা করে। তো যেহেতু মন্দিরটা ওখানটা শুরু হচ্ছিলো, মন্দিরটা ওখানটা আছে বলে লোকেরা অপোজ করে, ভক্তরা অপোজ করেন, সেই হিংসাতে সেই রাগে এরা সেই 17 তারিখের ভোরবেলায় ওরা এই আগুন দিয়ে ওই পোয়ালের ছাদটাকে জ্বালিয়ে দেওয়ার ওরা কাজটা করেছে। ইন্টেনশন হচ্ছে যে যেহেতু ওদের বাধা হচ্ছিলো ওইখানটায় গাঁজা খেতে, তারপরে ওখানে নেশা করতে, তারপরে ওদের একটা ওখানে একটা ওদের একটা আড্ডা হয়ে উঠেছিল, সেই জন্য এরকম একটা মানে মিসক্রিয়েন্ট ওরা এরকম একটা কাজ করেছে। আর এরা কনফেস করে নিয়েছে, এদের কনফেশন উপরেই আমরা এই তিনজনকে অ্যারেস্ট করি।